খালি বড় বড় কথা আর বড় বড় লেকচার দাদা ভাই প্লিজ লিলি তুই সবার সামনে সব কি বলে আছিস তখন থেকে শুনুক সবাই আমি যা বলছি সব সত্যি কথা বলছি মীরা শত তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনবি না মেয়েটার গালে একটা থাপ্পড় কষাবি হ্যাঁ ওটাই তো বলবে তোমরা কিন্তু নিজেকে আপগ্রেড আর করবে না মেয়েটাকে থাপ্পড় মার লিলি মীরা মাথা ঠান্ডা কর আমার মনে হয় ঝিলমের এখন গিয়ে শুয়ে পড়া উচিত কারণ ও কথা বলার মতো অবস্থায় নেই আই এম ফাইন আমার কিচ্ছু হয়নি চিলি আজ যদি রাস্তায় তোর কোনো ক্ষতি হয়ে যেত তুই এই কথাগুলো বলতে পারতিস ওই ক্ষতি হয়ে যেত ভেবে ভেবে কেউ আর রাস্তায় বেরোবে না বল দরজা জানলা বন্ধ করে বাড়িতেই বসে থাকবে সবাই তোর মতন ভীতু হয় না বুঝলি এই মেয়ের তো কোনো ছোট বড় জ্ঞানই নেই যা তো বলে যাচ্ছে তখন থেকে এই দাদা ভাই ওকে জিজ্ঞেস করতো এত টাকা পাচ্ছে কোত্থেকে এত দামি দামি জামা কাপড় পার্টি এসবের টাকা পাচ্ছে কোত্থেকে সেটা তোকে ভাবতে হবে না অ্যাটলিস্ট তোর দাদা ভাই আর দীর কাছে তো হাত পাতি না ভাই তাদের থেকে নিস না তো কাদের থেকে নিস হ্যাঁ বল ছুটি শোন তোরা সবাই শুনে রাখ আর দি তুই তো ভালো করে শুনে রাখ আজ বাদে কাল পেজ থ্রিতে আমার ছবি বেরোবে পোস্টার হোর্ডিং সব জায়গায় থাকবো আমি আর এক টপ ক্লাস লোকদের সাথে হ্যাং আউট করবো তো ওইসব করতে গেলে আমাকে এইসব পার্টিতে যাওয়া ড্রিঙ্ক করা প্র্যাকটিস করতেই হবে বুঝলি এতে কোনো ভুল নেই সো প্লিজ ডোন্ট ক্রিয়েট অ্যান ইস্যু আউট অফ দিস এটা শুনছিস তুই মেয়েটার কথা এতক্ষণ টাকা জলে দিয়ে এখন শোন ও কি বলছে জিলি জিলি শোন এইসব করে কেউ বড় হয় না রে কাজ করে বড় হয় দূর শোন না শোন না এইসব কথা তোকে তোকে কে বুঝিয়েছে আমার বয় ওই 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 লোকটা বুঝিয়েছে তো তুই তুই ওই লোকটার কথা শুনিস না ওই লোকটা একদম ভালো নয় ওর কথা শুনবি না আচ্ছা তাহলে তুই ওনার কাছে জব কেন করছিস বল আর বাড়ির সবার কাছে তো ব্যাপারটা চেপেও গেছিস আজকে উনি না বললে আমরা তো জানতেও পারতাম না যে তুই ওনার অ্যাসিস্ট্যান্ট ওই লোকটা আমার বস এটা বললে বাড়িতে সবাই দুশ্চিন্তা করতো তাই বলিনি এই চাকরিটা আমি বাধ্য হয়ে করছি ঝিলি প্লিজ দি তোর এই ইমোশনাল স্পিচ শুনতে না আমার আর ভালো লাগে না আর তুই কিচ্ছু বাধ্য হয়ে করিস না তুই নিজেরটা বেশ ভালোই বুঝিস আর ভালো করে গুছিয়েও রেখেছিস লিলি তুই এতটা অকৃতজ্ঞ আর তুই কি দাদা ভাই তুইও তো নিজেরটা ভালোই বুঝিস বৌদির কথা ছাড়া তো এক পাও চলিস না জেনে প্লিজ দাদা ভাই শুধু ভালো সাজার অ্যাক্টিং করিস তুই আমি করি না আমি না তোদের মতন না যেটা দেখি ওটাই বলি যেটা চাই সোজা মুখে বলি বুঝলি শুনে রাখ তোরা আমি আমার ড্রিমস ফুলফিল করবই তোদের যা ইচ্ছে হয় কর আমাকে আটকাতে পারবি না আর দি তুই এই বাড়ির লোকেদের সামনে যতই মহান সাজিস ওই লোকটার কাছে কিন্তু ধরা পড়ে গেছিস তুই তোর ভালো মানুষই দিয়ে ওই লোকটাকে বলাতে পারবি না তুই বুঝলি শুনলি তো কি বলে গেল দিন গুনতে বলে গেল দিন এবার আমিও দেখি কি করে এই বাড়িটাকে বাঁচাস এই মেয়েটা রয়েছে পোড়া কপাল ছোটবেলা থেকে সবার জন্য করে মরবে আর সবাই ওকেই দোষের ভাগী করবে
মা মন খারাপ করিস না, কেমন? পরে ওকে বলিস, ঠান্ডা মাথায় বুঝিয়ে বলিস, ও নিশ্চয়ই শুনবে। হ্যাঁ, ঝিলামের কথা শুনে তোমার মনে হলো যে ও কথা শোনার মেয়ে? যা খুশি তাই বলে গেল এতক্ষণ। ইরাকে আমি যতক্ষণ ব্রতর বউ করে এই বাড়ি থেকে না নিয়ে যেতে পারছি, কোনো শান্তি নেই, মেয়েটার কোনো যন্ত্রণা মুক্তি নেই। ঠিক আছে ঠিক আছে, সে পরে দেখা যাবে। কথা বলছো কেন? আমার না এখন মনে পড়লো, বুঝলি, হঠাৎ করে। আচ্ছা, সেদিনকে তুই ওই যে ফোন করেছিলি না, হ্যাঁ, ওই ফোন করেই আকাশ চ্যাটার্জির কথাই বলছিলিস না? আচ্ছা সত্য কাকা, তুমি তো বাবার কবেকার বন্ধু, তুমি এই পাড়াতেই থাকো, আমাদের বাড়ির সম্পর্কে সব কিছু জানো। একটা কথা বলো তো, এই লোকটা কেন বারবার বলছে যে এই বাড়িটা আমাদের নয়? দেখ, আমি যবে থেকে এ পাড়ায় এসেছি তবে থেকে এই বাড়িটাও দেখছি, তোর বাবা পার্থপ্রতিমকে এই বাড়ির বাসিন্দা হিসেবেও দেখছি। এখন ওই যে ওই আকাশ চ্যাটার্জি কী বলতে কী বলছে, মানে আমি সত্যি কিছু জানি না স্বতন্ত্র। মানে আমার আমার সঙ্গে তোর বাবার এই বিষয়ে কোনোদিন কোনো কথা হয়নি, তাহলে কী করে বলবো বল দেখি। সত্য কাকু, শেষের কবিতা আমাদের বাড়ি, ওই লোকটা এসে হঠাৎ করে যা খুশি তাই দাবি করলেই তো আর হলো না। উনি এবার বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছেন, কোনো কিছুতে কিছু হচ্ছে না দেখে উনি উনি আমার বোনকে যা খুশি তাই বুঝিয়ে নিয়ে এসছেন। জানো তো সত্য কাকু, ওই লোকটাই ঝিলিকে উল্টো পাল্টা বুঝিয়েছে, না হলে আমার বোন আমার সাথে এরকম খারাপ ব্যবহার কোনোদিন করতো। ইরা, এরপরেও তুই ঝিলামের কথাই বলবি? কাকিমা, ও খুব ভালো মেয়ে, ও এরকম নয়, ওই ওই লোকটার পাল্লায় পড়ে। হ্যাঁ রে ইরা, আমি তোকে যেটা জিজ্ঞেস করছি, এই এই বাড়ির যে কাগজপত্র সেটা পার্থ কোথায় রেখেছিল জানিস কি? মানে এরপরে যদি ধর আকাশ চ্যাটার্জি বাড়িতে আসে, এসে মানে এই বাড়ি সম্পর্কে কোনো কথা বলে বা ও কোর্ট কেস করতে চায়, তখন এই কাগজপত্রগুলো প্রমাণ হিসেবে দাখিল করা যাবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোমার চাটা নাও, আর বাকি সবার চাটা আমি ওখানে ঢাকা দিয়ে রেখেছি, একটু সবাই এলে গরম করে দিও। দেবো বাবা দেবো। আচ্ছা, সবারটা দেখতে দেখতে তোর না আবার দেরি হয়ে যায়। সব কি আর একা হাতে হয় না কি? হয় গো হয়, চাইলেই হয়। ও আর শোনো, ওই ডামপুর স্কুলের জামা প্যান্ট ওটাও আমি ইস্ত্রি করে রেখেছি, পিয়ালিকে শুধু বলবে যেন একটু নিয়ে নেয়, ঠিক আছে? ডামপুর ওয়াটার বটলটা নিয়ে একটু জলটা ভরেও দিই। বাবা দেখেছো, এক্ষুনি ভুলে যাচ্ছিলাম, অমিনা দিদি শোনো না, বলছি এইটা না আমাদের ওই স্টোর রুমের চাবি, বুঝলে তো, তুমি না এটা আজকে একটু পরিষ্কার করে রেখো। স্টোর রুম ওটা তো কবে থেকে বন্ধ পড়ে আছে গো, ধুলো মুলো পড়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা, ওইটা পরিষ্কার করে কি চারটিখানি ব্যাপার, একা হাতে একদম। আমি বুঝতে পারছি, শোনো না, তুমি যতটা পারবে ততটা করো, আমার আসলে আজকে একটা খুব জরুরি কাজ আছে ওখানে, হ্যাঁ একটু করে রেখো। ঠিক আছে, আজই বাড়ি ফিরে এই বাড়ির কাগজপত্রগুলো আমাকে খুঁজে বের করতেই হবে। আরে এরা, হ্যাঁ তোর আবার ওই ঘরে কি দরকার রে? এই দি, তুই যে ঘরে খাবারটা রেখে চলে এলি আর তো খেলি না, এ নে খেয়ে নে। আমার এখন একদম সময় নেই, আমি আমি আসছি আসছি আসছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর শুধু খাবার বেলাতেই সময় থাকে না বল, আর সমস্ত কাজ করা বেলা সময় থাকে। এখন এক কামড় এক কামড় দেখেছো? আচ্ছা ঠিক আছে, আরে পুরোটা খা, আমি রাস্তায় খেলবো টাকা। Thank you.
ম্যাডাম হ্যাঁ স্যার ব্যস্ত আছেন, এখন যাওয়া যাবে না। ও ব্যস্ত আছেন? হ্যাঁ, জরুরি মিটিং চলছে, কারো ভেতরে যাওয়া অ্যালাউ নেই। ঠিক আছে, আপনি এক কাজ করুন ম্যাডাম, আপনি অপেক্ষা করুন, আমি ডেকে নেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। বাবু এখানে? আমি তো কম্পিউটার জানি না। কাল সকাল অবধি আপনার টাইম আছে, এর মধ্যে কম্পিউটার শিখে টাইপ করে ফাইলটা জমা করবেন, আদারওয়াইজ অফিস থেকে বেরিয়ে যাবেন। চলো 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 পাল্টা।